বোকা, আমারে বোকা বানাইছে রে। চাচা আমি খোকা, একটু বাইরে আসেন। আম্মা খোকা আমারে বোকা বানাইছে আম্মা। দেখো কি অবস্থা, জামাই কি অবস্থা? আপনার জামাই ওই জঙ্গল দিয়ে মনে যাইতেছিল, তো গ্রামের লোকজন চোর ভাইবা যে পেদানিটা দিছে। গ্রামের লোক আছে বেশি। ওরে খোকা, ওরে বোকা, রে বোকা, তুই বেশি মারছিস। সর রে খোকা, ওরে বোকা, সর। চেহারাটা দেখে মারবি না রে খোকা বোকা। ওরে আল্লাহ রে। এই বাপু, তোমায় না তোমার শ্বশুর কতবার নিষেধ করলো, তুমি শুনলা না? পাইছে, এইবার শিক্ষা পাইছে। সারা জীবন বেকামি করছে, সেই বেকামির শিক্ষা আজকে পাইছে ঠিক মতো। এইবার শালা বেকার উচিত শিক্ষা হয়েছে। মার যদি একটু বেশি খাইতো, শিক্ষাটা একটু ভালো করে হইতো। তাই বলে আবা, আপনার গ্রামের মানুষ আপনার জামাই রে গরু চোর ভাই এরম বেদনে দেব আব্বা। চাচা বিষয়টা বুঝলাম না, মানে এত রাইতে আপনার জামাই জঙ্গলে কি করে? শুনলা না? জামাই রাগ করে তার বাড়িতে যাচ্ছিল। বাড়িতে যাবি যা, তার সোজা পথ দিয়ে সে যাইবো না, জঙ্গল দিয়ে ঘুরে ঘুরে যাইবো। জঙ্গলের মধ্যে যাইতেছিল, যাইতে যাইতে ধরা পড়িয়া গরু চোর মনে করে সবাই মিলে মারছে। আশ্চর্য ব্যাপার, এটা কি ধরনের মানুষ রাইতের বেলা জঙ্গলের মধ্যে দিয়ে যাইতেছে? জীবন নাশ হইতে পারতো, তাছাড়া সাপও কামড় দিতে পারতো। এই যে জামাই শোনো, রাইতের বেলা এত রিচ নিয়ে বাইরে না, বিপদের মুখে বেঁচা গেছো। বাবা রে, সাপে মারলো এত বেজাবাই জমনা রে বাবা, তোরা যে মার দিছো সে বাবা। সাপে মারলে আর এখানে দাঁড়ায় থাকতে পারত না, কইতে থাকতে আল্লাহ জানে। আব্বাজান, ওই বেকা আব্দুল্লাহ ভাই মানে আমার ভাইরা ভাই শিক্ষাটা একটু আগে হওয়াই উচিত ছিল আর কি, একটু দেরিতে হয়েছে। তুমি ঠিকই কইছো, উচিত শিক্ষা হয়েছে আর এটা দরকারও ছিল। আব্বা আমি আমার ভুল বুঝতে পারছি, সারাটা জীবন এরকম বেকামি কইরা আমি অন্যায় করছি, কিন্তু আমি আম্মা এরকম বেকামি করে জীবন এরকম বেতনি খাই নাই, মার খাই নাই, আজকে মার খাই আর বেতনি খাই আমি বুঝতে পারছি, আমার ভুল বুঝতে পারছি, আমি আর জীবনে কোনো দিন বেকামি করবো না আব্বা। কষ্ট হইতেছে আমি জানি, কিন্তু তারপরও মনে হইতেছে আমার কাছে পেদানিটা তোমার আরো আগে খাওয়া উচিত ছিল। বাবু, তোমার আব্বার মতো তুমিও তো নিষ্ঠুর মতো কথা কইতেছ, আমি আজকে আমার ভুল বুঝতে পারছি, আমি আর বেকামি করব না, আমি আমার জীবন লইয়া মৃত্যুর হাত থেকে বাইচে আছি, আমি আজকে কথা দিতেছি আমি আর বেকামি করব না, আমি ভালো হয়ে যাবো, ডালটা ভাত খাবো, শ্বশুর শাশুড়িতে যাবো, আর বেকামি করব না। এখন একটু শান্ত হ, তোমার বাড়িতে নিয়ে সেবা যত্ন করে সুস্থ করে তুলবো। এখন চলো বাড়িতে, চলো বাড়িতে যে যাইবা বেকা পথে যাইবা না সোজা পথে যাইবা? আর বেকা পথে যাবো না, আমি এখন থেকে বাঘের আলি আর বেকা না। আম্মা একটু চিনির পানি দেওয়া যায় না? আবার জিনিস দিতেছো না? দরকার নাই, চা ইচ্ছা চা দেন।